পুত্র সন্তানের মা বাবা হলেন চিত্রনায়িকা পরিমণি ও চিত্রনায়ক শরীফুল রাজ। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পরিমণি। খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা শরীফুল রাজ। তিনি জানান, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে নাম ঠিক করে রেখেছিলেন পরিমণি। চলতি বছরের শুরুতে পরি জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রানী আর পুত্র সন্তান হলে রাজ্য। গুরিন সিনেমায় কাজ করতে গিয়ে রাজের সঙ্গে তার প্রথম দেখা হয়। সেই দেখার মাত্র 7 দিনের মাথায় গোপনে বিয়ে করেন তারা। তারিখটা ছিল 2021 সালের 17ই অক্টোবর। শরীফুল রাজ ও পরিমণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। এই দুজনের চেষ্টায় 4 হাত 1 হয়। প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে পরিমণি জানান, 2021 সালের 17ই অক্টোবর তারা বিয়ে করেছেন। প্রেম হওয়ার ঠিক 7 দিনের মাথায় এমন সিদ্ধান্ত নেন। পরিমণি বলেন, প্রথমে দুই পরিবারকে আমরা দুজন জানিয়েছিলাম, এরপর পারিবারিকভাবে রাজের আফতাবনগরের বাসায় বিয়ে হয় আমাদের। পরিমণি বললেন, তার সঙ্গে মিশতে গিয়ে দেখলাম আমরা দুজনেই পাগল। দুজনেই ভাবলাম আমাদের সারা জীবন একসঙ্গে থাকা উচিত, তাই কোনো কিছু না ভেবে বিয়ের সিদ্ধান্ত নেই আমরা। চলতি বছরের 10 জানুয়ারি জানা যায় পরিমণি মা হতে চলেছেন। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।